প্রতিবন্ধী মানুষদের জন্য পাকা ঘর তৈরি করলেন সমাজসেবী। দুকাটা জমির ওপর অফিস ও অসহায় মানুষদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার ব্যবস্থা। খুশি প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা। অসহায়ের পাশে দাঁড়ানোই জীবনের লক্ষ্য, তারই নজির গড়লেন সমাজসেবী লালটু ঘোষ। কয়েকশো প্রতিবন্ধী মানুষদের জন্য দুই কাঠা জমির ওপর নতুন বিল্ডিং বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই পূরণ করলেন সমাজসেবী। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট এক নম্বর ব্লকের মধ্যমপুর ঘোষপাড়ায় কয়েকশো প্রতিবন্ধীর জন্য দুই কাঠা জমির ওপর একটি অফিস ও কর্মশালা করার জন্য সামগ্রিক দান করলেন সমাজসেবী লালটু ঘোষ। হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চৈতালী মণ্ডল ও সম্পাদক রক্তিম ইসলাম জানান, সরকারি মহলে প্রায় সব জায়গাতেই হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির হয়ে প্রতিবন্ধী মানুষদের জন্য সাহায্যের আর্জি জানিয়ে চিঠি পাঠানো হলেও তার উত্তর আজও আসেনি। শেষমেশ সমাজসেবক লালটু ঘোষের সন্ধান পেয়ে তারা ওনার কাছে যান। অতিরিক্ত সময় ব্যয় না করেই সমাজসেবক তাদের পাশে এসে দাঁড়ান। এদিন বশিরহাট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির প্রায় তিন হাজার প্রতিবন্ধীর জন্য দুই কাটা জমির ওপরে বিল্ডিং তৈরি করার জন্য সামগ্রিক দান করেন সমাজসেবক। পাশাপাশি প্রতিবন্ধীদের খাবার সামগ্রী, চাল ডাল থেকে শুরু করে ট্রাইসাইকেল সব কিছুই বিতরণ করেন এই সমাজসেবক। আজকে যে বার্তাটা হচ্ছে যে কার্যালয় অফিস আমাদের ওপারে একটা অফিস আছে, তো সেটা এখন সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পারেনি, তার জন্যে আমরা সরকারি যে গভর্নমেন্ট যে ট্রেনিংগুলো আছে তারা প্রতিবন্ধীরা তারা পাচ্ছে না, ঠিকঠাকভাবে ট্রেনিংও আনতে পারছে না, অনেক অসুবিধা হচ্ছে। আমাদের লালটু দাদাকে এই ঘোষবাড়িতে অনেক জনপ্রিয় আছে, আমরা দাদার কাছে একদিন আসি, দাদাকে আমাদের সমস্যার কথাটা আমরা বলি, বলার পরে আমাদের শ্রদ্ধেয় লালটু ঘোষ তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি বললো ঠিক আছে, আমি একটা অফিস পুরো একতলা একটা বিল্ডিং প্রতিবন্ধীর সেবায় আমি নিয়োজিত করছি, তারপর এটা আপাতত তোরা চালা, তারপরে আমি সুন্দরভাবে প্রতিবন্ধীদের বসবাসের মানে যেভাবে করলে হয়, তাদেরকে সুযোগ সুবিধা যেভাবে করলে হয় চলাফেরার বা সেইভাবে তাদের পরিকাঠামোভাবে আমি একটা বিল্ডিং পরে আমি করে দিই। লালটু বিশ্বাস এই দিন ওয়েলফেয়ার সোসাইটি এবং সেখানকার প্রতিবন্ধী মানুষদের আশ্বাস দেন, এবার থেকে নিয়ম করেই সরকারি কর্মশালার আয়োজন হবে এখানে। প্রতিবন্ধীদের কুটির শিল্পের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার সম্পূর্ণ প্রচেষ্টা করা হবে। আর্থিক অভাবে জমি থাকা সত্ত্বেও ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃপক্ষ এতদিন পাকা অফিস ঘর করে উঠতে পারেননি, সরকারি কোনো অনুমোদনও পাননি তারা। বর্ষা, ঝড়, বৃষ্টি, রোদে থাকার জায়গার অভাবে প্রতিবন্ধী ভাইরা কষ্টের মধ্য দিয়ে দিন গুজরান করতেন। সহৃদয় ব্যক্তির এই অনুদানে ওয়েলফেয়ার সোসাইটি ও প্রতিবন্ধী ভাইরা সকলে অত্যন্ত খুশি এবং আপ্লুত। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক জায়গায় মানে আবেদন করেছিলাম গাড়ির জন্য, কোনো জায়গার থেকেই দেয়নি আমাকে, মানে অনেকে সরকারিভাবে অনেকে আমাদের কাউন্সিলরকে অনেককেই বলেছিলাম, কেউই দেয়নি। তারপরে দিশা ফাউন্ডেশন বলে সন্তুদা বলে একজন আছে, উনি দাদার সঙ্গে যোগাযোগ করে আমার গাড়িটা করে দিয়েছে। মানে খুবই অসুবিধা হতো গাড়ির জন্য, তো আমি যেতে পারতাম না, আমাকে এর আগে একটা গাড়ি ছিল, গাড়িটার অবস্থা খুবই খারাপ, আমি যেতেই পারতাম না। প্রতিবন্ধী ভাইদের পাশে দাঁড়িয়ে সমাজসেবক লালটু ঘোষ অত্যন্ত তৃপ্তি এবং খুশি। তিনি জানান, অসহায়ের কাঁধ হতে পারলে তিনি আনন্দ বোধ করেন, সকলেই কিছু না কিছু করে আনন্দ পায়, তিনিও মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ পান। তিনি জানান, তিনি এখন যেমন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। এইভাবেই তিনি সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের পাশে দাঁড়াবেন, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। উদ্দেশ্যটা হচ্ছে অসহায় মানুষদের জন্য কাজ করে আমি আনন্দ পাই, আসলে অনেকে অনেক কিছু করে আনন্দ পায়, আমি অসহায় মানুষের জন্য কাজ করে নিজে আনন্দিত বোধ করি, এবং সেটা আমি একবার না বারবার করতে চাই। সব থেকে বেশি অসহায় প্রতিবন্ধী ভাই বোনরা, তো তাদের জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি নতুন একটা বিল্ডিং করে দেবো, তারা যেন সেখানে এমার্জেন্সি থাকতে পারে, তাদের একটা অফিস এবং তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের কাজের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যাপারটা আমরা সব থেকে জোর দিচ্ছি, তাদের এখানে ট্রেনিং দিয়ে তারা কোনো হাতের কাজ করবে, এবং তার থেকে বড় কথা তাদের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি, বড় একটা শপ করে দেবো, যে শপে তাদেরই মাল আমরা বিক্রি করতে পারবো। তো এখানে প্রতিবন্ধীদের যে তাদের হাতে তৈরি করা জিনিস আমরা এখান থেকে বিক্রি করতে পারবো, আমরা কিছু নিজেদের পয়সা ডিসকাউন্ট দিয়ে
সেই মালটা যেন মানুষের মানুষ যেন বিক্রিত মাল মানুষ কিনতে পারে, এবং প্রতিবন্ধী মানুষরা যারা অসহায় আছে তারা একটা কাজের সুযোগ পেল, তারা যেন সমাজের বোঝা না হয়ে সমাজের একটা কর্ম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই বার্তা আমার সবার জন্য আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।